বিগত দিনে রাজ্যে কর্মসংস্কৃতির পরিবেশ নষ্ট করে রেখেছিলেন বামেরা। একটা পরিকল্পনা করে এই পরিবেশ তৈরি করে রেখেছিলেন এরা, যার ফলে মানুষ শুধুই ভাবত তাদের দ্বারা কিছুই হবে না। তবে এই বিষয়টা যে একদমই বিব্রত করার সামিল ছিল জনগণকে, তাই জনতার সামনে তুলে ধরলেন মুখ্যমন্ত্রী স্বয়ং। বুধবার মুক্তধারা অডিটোরিয়ামে এমনভাবে জনগণের সামনে বামেদের মুখোশ খুললেন তিনি। আমরা নিপীড়িত, বঞ্চিত, শোষিত, এই কথাগুলো বাম জামানায় প্রায় প্রতিটি মানুষের মুখে মুখেই লেগে থাকত। তবে এর জন্য কিন্তু জনগণ দায়ী ছিল না, দায়ী ছিল তৎকালীন সরকার। তারা রাজ্যের কর্মসংস্কৃতির পরিবেশটাকেই একদম কলুষিত করে রেখেছিলেন, যার থেকে জনতারা বেরোতেই পারছিলেন না। তবে এখন কিন্তু আর রাজ্যে এই পরিবেশ নেই, পরিবর্তিত হয়েছে সবার চিন্তাধারা। মুক্তধারাতে এমনভাবেই জনতা জনার্দনকে বললেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। কিন্তু বহুদিন যাবৎ ত্রিপুরাকে আমি এখনও দেখি ওয়ার্ক কালচারকে শেষ করে দেওয়া হয়েছিল প্ল্যানিং করে। নিজের মধ্যে বলিষ্ঠ মানসিকতা সেটাকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছিল। আমরা দুর্বল, আমরা নিপীড়িত, আমরা উৎপীড়িত, এই শব্দগুলো বারবার শেখানো হচ্ছিল। আমাদের সঙ্গে অন্যায় হচ্ছে, যেই থাকুক কেন্দ্রে, চাই মনমোহন সিং, চাই নরেন্দ্র মোদি, চাই অটল বিহারী, ছোট থেকে আমি দেখেছি এই বিদেশি মানুষের সম্পূর্ণ দলগুলো রাস্তায় নামে অন্যায় হইতেছে, অন্যায় হইতেছে। আরে পুরো জীবনভর অন্যায় তো, তুমি কে কর? এখানেই শেষ নয়, মুখ্যমন্ত্রী আরো বলেন বিগত দিনে আরেকটি কথাও বেশ শোনা যেত, তা হলো দিল্লি সহযোগিতা করছে না। তবে বিষয়টা কিন্তু একদমই এরকম নয়। বর্তমানে দিল্লির সঙ্গে ত্রিপুরার সম্পর্ক হৃদয়ের, তাহলে আগে কেন হলো না বললেন মুখ্যমন্ত্রী। দিল্লির সঙ্গে দূরত্ব বাড়িয়েছে, ভৌগোলিক দৃষ্টিতে এখনো ততটাই দূরত্ব, কিন্তু এখন আজকের দিনে নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার আসার পর ত্রিপুরার মানুষ, দিল্লির ভৌগোলিক দূরত্ব ততটাই রয়েছে, কিন্তু এখন ত্রিপুরার সঙ্গে দিল্লির মানসিক দূরত্ব হৃদয়ের সঙ্গে হৃদয়ের যতটা রয়েছে ততটাই রয়েছে। এখন রাজ্যে আর নেই সেই পরিবেশ। জনগণ বুঝে গেছে বিগত দিনে যে এরা কত বড় ভুল করেছে। তবে এবার হয়তো আর কেউ এই ভুল করবেন না। মানসিকভাবে এখন প্রত্যেককেই জোরদার হতে আহ্বান রাখলেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।